হ্যালো দর্শক বন্ধু আজকে আপনাদেরকে একটা টু বিএইচকে ফ্ল্যাট দেখাবো ফ্ল্যাটটা একদম রাস্তার ওপর দেখাবো আজকে এবং ফ্ল্যাটটাতে রাস্তার ওপর আপনারা ব্যালকনিও পেয়ে যাবেন এই যে থার্ড ফ্লোরে ফ্ল্যাটটি দেখতে পাচ্ছেন এই থার্ড ফ্লোরে এই ফ্ল্যাটটি এখন দেখাবো আপনাদেরকে তার উপরে যদি আরও একটা ফ্লোর রয়েছে তার জন্য কিন্তু ফ্ল্যাটের গরম আপনাদের কম হবে তো চলুন ফ্ল্যাটটার ভেতর প্রবেশ করি আজকের ফ্ল্যাটটা দেখাবো আমি আপনাদেরকে টু বিএইচকে ফ্ল্যাট এবার যদি আপনাদের চার চাকা গাড়ি থাকে তাহলে আপনাদের তো একটা গ্যারেজের প্রয়োজন আছে অবশ্যই তো গ্যারেজও আপনারা পেয়ে যাবেন ফ্ল্যাটটির মধ্যে তো আপনাদের কিন্তু এই ফ্ল্যাটটার সঙ্গে গ্যারেজ আলাদা করে পারচেস করতে হচ্ছে বন্ধুরা তো চলুন আগে গ্যারেজের জায়গাটা সবার প্রথম আপনাদেরকে দেখিয়ে দিই তারপরে না হয় ফ্ল্যাটটা দেখবেন তো আমি চলে এলাম সোজা ফ্ল্যাটের গেটটা খুলে ফ্ল্যাটের ভেতরে আমি এই ধার দিয়ে প্রবেশ করেছি অনেকটা ওয়াইট রাস্তা রয়েছে তো আপনাদের গাড়ি কিন্তু অনাসেই চলে আসবে এবং এই যে জায়গাটি দেখছেন এই জায়গাটি আপনারা কিন্তু কার পার্কিং গ্যারেজ কিনতে পারেন এই জায়গাটি একদম ওপরে ছাদ ঢালাই করা রয়েছে গ্যারেজের জায়গা হচ্ছে এটা ফ্ল্যাটের আশেপাশে অনেক ফাঁকা জায়গা রয়েছে যেই জায়গাগুলোতে আপনারা কিন্তু আপনাদের বাইক পার্কিং করিয়ে রাখতে পারবেন তো চলুন এখন ফ্ল্যাটটা আপনাদেরকে দেখাবো ফ্ল্যাটটা আমি লিফ্টে করে ফ্ল্যাটের থার্ড ফ্লোরে চলে যাব এইখান দিয়ে প্রবেশ করে এই জায়গায় কিন্তু আমরা লিফ্টের জায়গা পেয়ে যাচ্ছেন তো আমি এখন এই লিফ্টে করে ফ্ল্যাটের থার্ড ফ্লোরে চলে যাব আর কেসও রয়েছে এই দিক দিয়ে কেস ধরও আপনারা ফ্ল্যাটের থার্ড ফ্লোরে যেতে পারবেন তো চলুন লিফটে করেই যাওয়া যাক চলুন করে যাই চলে এলাম ফ্ল্যাটের থার্ড ফ্লোরে এখন এই ফ্ল্যাটটা দেখাবো আপনাদেরকে তো ভিবাস ফ্ল্যাটটার মধ্যে প্রবেশ করছি আচ্ছা সবার প্রথম দেখাই ফ্ল্যাটটাতে কিন্তু একটা কোলাপ গেট করা রয়েছে ফ্ল্যাটে ঢোকার মুখে তার পরে রয়েছে একটা উডেন ডোর এবং শাল কাঠের ফ্রেম ফ্ল্যাটটির ভেতর প্রবেশ করছি ফ্ল্যাটটার ভেতর প্রবেশ করি যেটা আপনারা দেখতে পাচ্ছেন সবার প্রথম ফ্ল্যাটটাতে কিন্তু খুব সুন্দরভাবে কালার করা রয়েছে তো আপনাদের কিন্তু ফ্ল্যাটের মধ্যে কালার করা কোনো কোনোরকম খরচাপাতি হবে না এবং ফ্লোর রয়েছে সম্পূর্ণ কিন্তু টাইলস বসানো ফ্লোর ফ্ল্যাটটি রাস্তার ধারে ব্যালকনি পেয়ে যাবেন সাতশো ছাপ্পান্ন বর্গ ফুটের ফ্ল্যাটই রয়েছে আমি এই ধার দিয়ে প্রবেশ করে এসেছিলাম এই ধার দিয়ে প্রবেশ করে এসেই আপনারা সবার প্রথম আপনারা দরজা দিয়ে প্রবেশ করে এসে লেফট হ্যান্ডে একখানা ঘর পাচ্ছেন এই ঘরটা আপনারা একবার দেখুন এই ঘরে ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো করা রয়েছে এই উইন্ডোটা রয়েছে রয়েছে পশ্চিমমুখী উইন্ডো এটা হচ্ছে ফ্ল্যাটের ওয়েস্ট পশ্চিম দিকের একটা উইন্ডো পাচ্ছেন এই জায়গায় আপনারা এবং এই ঘরটার মাপ রয়েছে আপনাদের অ্যাপ্রক্স দশ ফুট বাই সাড়ে এগারো ফিটের দশ বাই সাড়ে এগারো ফিটের একটা ঘর আপনারা এই জায়গায় পেয়ে যাচ্ছেন এবং এই রুমের কিন্তু খুব সুন্দর একটা কচি কলাপাতা টাইপের কালার করা রয়েছে এটা কিন্তু বেশ সুন্দর লাগছে দেখতে এবং ফ্ল্যাটের সিলিং হাইট কিন্তু যথেষ্ট উঁচু রয়েছে এবং এই রুমের ফ্লোর আপনারা পেয়ে যাচ্ছেন কিন্তু প্রাইস বসানো ফ্লোর ফ্ল্যাটটার দাম আজকে একদম রিজনেবেল প্রাইসে আপনারা পেয়ে যাচ্ছেন তো ফ্ল্যাটটি কেনার জন্য আপনারা স্ক্রিনে আসা নাম্বারে যোগাযোগ করতে পারেন তার আগে সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখে নিন তো এই রুম থেকে বেরিয়ে এসে আপনারা এই জায়গায় পেয়ে যাচ্ছেন কিন্তু একটি ওপেন কিচেন কাম ডাইনিং স্পেস এই জায়গাটি কিন্তু অনেকটাই স্পেশিয়াস রয়েছে এবং এইখানেও ভেন্টিলেশনের জন্য আপনারা কিন্তু ফ্ল্যাটের ওয়েস্টে একখানা বড়ো সড়ো উইন্ডো পাচ্ছেন যার কারণে কিন্তু এয়ার এবং লাইট বোধ কিন্তু সাফিসিয়েন্ট আপনারা কিচেন এরিয়াটির মধ্যে পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন কিচেনের সিলিং হাইটও কিন্তু যথেষ্ট উঁচু রয়েছে এবং কিচেনে যে কাউন্টার টপটি ব্যবহার করা হচ্ছে এটি কিন্তু সম্পূর্ণ গানাইটের তৈরি ব্ল্যাক স্টোনের ওপর কিন্তু গানাইট পাতা রয়েছে ওয়াটার অ্যাক্সেসের জন্য আপনারা এই জায়গা করে পেয়ে যাচ্ছেন একটি ওয়াটার বেসিন এবং ফ্লোরে আপনারা পাচ্ছেন কিন্তু ফ্লোর টাইলস তো এইখানে যেমন এখন বর্তমানে যারা ল্যান্ডলর্ড রয়েছে ওনারা যেমন ডাইনিং টেবিল পেতেছে আপনারাও কিন্তু এই জায়গায় ডাইনিং টেবিল রাখতে পারেন দেখতে পাচ্ছেন ফ্ল্যাটের কালার খুব সুন্দর আর কিচেনের ওয়ালে আপনারা এই জায়গায় পেয়ে যাচ্ছেন কিন্তু ওয়াইট টাইলস ওয়াইট টাইলস রয়েছে চিমনি লাগানো রয়েছে আপনারাও এই জায়গায় চিমনি লাগাতে পারেন কারণ চিমনির পয়েন্ট আপনারা পেয়ে যাচ্ছেন ওয়াটার পিউরিফায়ারের পয়েন্ট আপনারা পেয়ে যাবেন এই জায়গায় ফ্ল্যাটটি রয়েছে অ্যাপ্রক্স সাতশো পঞ্চাশ বর্গ ফ্ল্যাট সাতশো ছাপ্পান্নর কিছু কম বেশি দেখুন আমি এই দিয়ে প্রবেশ করে এসেছিলাম এইখানে একটা ঘর আমি দেখিয়েছি আপনাদেরকে তারপরে আপনারা পাচ্ছেন কিন্তু কিচেন স্পেস ফ্ল্যাটটির দাম কিন্তু আজকে একদম কম দামের মধ্যে আপনারা এই ফ্ল্যাটটি পেয়ে যাবেন যেহেতু কিচেন ডাইনিং সেই যেহেতু এই জায়গায় আপনারা পাচ্ছেন কিন্তু একটা বেসিন বেসিনটাও কিন্তু খুব সুন্দর আর তার পাশে আপনারা এই জায়গায় পেয়ে যাচ্ছেন একটি কমন ওয়াশরুম দেখুন ভিভার্স এখানে একটা কমন ওয়াশরুম রয়েছে ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে এইখানে আপনারা গিজার লাগানোর একটা পয়েন্টও কিন্তু পেয়ে যাচ্ছেন বন্ধুরা এইখানে একটা গিজার লাগানোর পয়েন্ট পেয়ে যাচ্ছেন ওয়ালে রয়েছে ওয়াল টাইলস ফ্লোরে রয়েছে ফ্লোর টাইলস সঙ্গে পাচ্ছেন এই জায়গায় একটি কমোড সিস্টেম কলের সমস্ত রকম ফিটিংস কিন্তু করা রয়েছে সঙ্গে পাচ্ছেন সাওয়ার সিস্টেম এবং এই ওয়াশরুমটি কিন্তু অনেকটাই স্পেসিয়াস রয়েছে দেখুন ওয়াশরুমটি কিন্তু অনেকটাই স্পেসিয়াস কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ভিওয়ার্স এইখানে টয়লেটটি দেখালাম এখন এই জায়গায় আপনারা পেয়ে যাবেন এই ফ্ল্যাটের মাস্টার বেডরুমটি দেখুন এই বেডরুমটির সাইজ কিন্তু অনেকটা স্পেসিয়াস এবং অনেকটা বড় এই বেডরুমটি আপনারা এইখান থেকে এইখানে এই দেওয়াল থেকে এই দেওয়াল আপনারা পাই পাচ্ছেন বারো ফুট মতো এবং ওই দেয়াল থেকে এই দেওয়াল আপনারা পেয়ে যাচ্ছেন প্রায় চোদ্দো ফুট মতো এবং এই বেডরুমের সঙ্গে আপনারা এই জায়গায় পেয়ে যাচ্ছেন একটি অ্যাটাচ টয়লেট তো আগে অ্যাটাচ টয়লেটটিও আপনাদেরকে দেখিয়ে দেবো একবার দেখুন এইখানে আপনারা পাচ্ছেন একটি অ্যাটাচ টয়লেট এবং যার ওয়ালে আপনারা পাচ্ছেন কিন্তু ওয়াল টাইলস সঙ্গে পেয়ে যাচ্ছেন একটি কোমোট সিস্টেম করা রয়েছে ওয়ালে পাচ্ছেন ওয়াল টাইলস ওয়ালের সমস্ত ফিটিংস রয়েছে ভেন্টিলেশনের একটা উইন্ডো রয়েছে এবং এই জায়গায় একটা প্রায় সাড়ে পাঁচ ফুটের লফট আপনারা পেয়ে যাচ্ছেন এই জায়গায় আপনারা আপনাদের রুম অ্যাক্সেসারিস কিন্তু সাজিয়ে রাখতে পারবেন ফ্ল্যাটটি একদম টু মুখ অবস্থায় রয়েছে ফ্ল্যাটটির দাম কিন্তু একদম কম দামের মধ্যে ফ্ল্যাটটি পেয়ে যাবেন আপনারা এই ফ্ল্যাটটি কেনার জন্য ব্যাংক থেকে লোনের সুবিধা পেয়ে যাবেন ফ্ল্যাটটার দাম রাখা হয়েছে মাত্র সাতেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা মাত্র সাড়ে সাতেরো লক্ষ টাকার মধ্যে আপনারা এত সুন্দর একটি সাজানো গোছানো টু বিএইচকে ফ্ল্যাট পেয়ে যাবেন সঙ্গে পেয়ে যাচ্ছেন ব্যাঙ্ক লোনের সুবিধা বর্তমানে এই ফ্ল্যাটটি কিন্তু ব্যাঙ্ক লোন চলছে এই ফ্ল্যাটটা বর্তমানে আইডিবিআই ব্যাঙ্কে কিন্তু লোন চলছে একটু লোকেশানটা বলে দিই এই ফ্ল্যাটে যখনই আপনি নিচে নামছেন যদি আপনারা এই ধারে যান এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তা ধরে যদি আপনারা যান সেই ক্ষেত্রে চুঁচরো রেলওয়ে স্টেশন চিনসুরা রেলওয়ে স্টেশন কিন্তু মাত্র এক কিলোমিটারের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এবং যদি আপনারা এই রাস্তা ধরে এই ধারে যান তাহলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন চন্দননগর পালপাড়া রোড তো এই দিক দিয়ে গেলে আপনারা পাচ্ছেন চন্দননগর পালপাড়া রোড আর যদি এই ধার দিয়ে যান তাহলে পাবেন কিন্তু চুঁচড়ো রেলওয়ে স্টেশন ফ্ল্যাটটার লোকেশান কিন্তু খুব সুন্দর এবং মনোমুগ্ধকর লোকেশান রয়েছে এবং এই ফ্ল্যাটের নিচে আপনারা যখনই নামবেন এই ফ্ল্যাটের নিচে নামলেই কিন্তু আপনারা টোটোর সুবিধা পেয়ে যাচ্ছেন ফ্ল্যাটের সামনে থেকেই আপনারা টোটোর সুবিধা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখনই কি টোটো পাস করছে ফ্ল্যাটের সামনে দিয়ে তো এই ফ্ল্যাট থেকে আপনারা কিন্তু বাজার দোকানে একদম হাতের সামনে পেয়ে যাবেন সামনেই রয়েছে হলদিরাঙা প্রাইমারি স্কুল সেইখানে গেলেই কিন্তু আপনারা বাজার দোকান পেয়ে যাবেন দেখুন এই জায়গাটা কত সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে দেখতে পাচ্ছেন ভিভার্স আপনারা যদি চান তাহলে গ্রিলটাকে সম্পূর্ণ কভার আপ করে নিতে পারেন যেমন পাশের ফ্ল্যাটটা করা হয়েছে এই জায়গায় যেমন সম্পূর্ণ কভার আপ করে নিয়েছেন আপনারাও চাইলে করতে পারেন কিন্তু তার প্রয়োজন পড়বে না এই জায়গায় একটা বড়ো সড়ো ব্যালকনি পাচ্ছেন আপনারা এইখানে আপনারা চেয়ার নিয়ে সময় কাটাতে পারবেন সামনে একটা কলেজ ফিটিংস রয়েছে এইখানটা আপনারা কিন্তু ওয়াশিং মেশিন শিফটিং করতে পারেন ওয়াশিং মেশিন বা বিভিন্ন রকম পারপাস কিন্তু ব্যবহার করতে পারেন দেখুন ঘরের সাইজটা একবার দেখুন ফ্ল্যাটটা রয়েছে অ্যাপ্রক্স সেভেন ফিফটি সিক্স স্কোয়ার ফিট টু বিএইচকে ফ্ল্যাট মাত্র সাড়ে সাতেরো লক্ষ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন একদম সাজানা গোছানা রেডিটির মুভ অবস্থায় চুঁচুড়ো রেলওয়ে স্টেশন থেকে মাত্র এক কিলোমিটারের মধ্যে তো আজকের ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা কোন লোকেশান থেকে ফ্ল্যাটটি দেখছেন সেই লোকেশানটার নাম কিন্তু আপনারা কমেন্ট বক্সে উল্লেখ করবেন তাহলে আপনাদের লোকেশানেও কিন্তু আমরা গিয়ে ভিডিও তৈরি করব দেখুন ভিউয়ার্স তো এই ফ্ল্যাটটি কোনো মতেই হাতছাড়া করবেন না একদম কম পয়সার মধ্যে পাচ্ছেন এটা পশ্চিম দিক আর এটা হচ্ছে উত্তর দিক উত্তর দিকে একটা ব্যালকনি রয়েছে এত সুন্দর এত সুন্দর শান্ত পরিবেশের মধ্যে এত সুন্দর একটি ফ্ল্যাট কেনার জন্য কিন্তু একদম দেরি না করে চটপট আসা নাম্বারে ডায়াল করুন এবং আমাদের সঙ্গে সরাসরি কথা বলে চলে আসুন ফ্ল্যাটটি ভিজিট করার জন্য থ্যাংক ইউ বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর ছাদদা দেখালাম না তো ছাদদা পর আপনারা যখন ভিজিট করবেন তখন দেখিয়ে দেবো ধন্যবাদ